আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, তো আবারও স্বাগতম আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে। তো এখন আমরা ক্লাস ফুলি সেটিংস করে দেখাবো আপনাদেরকে, একদমই পার্ট পার্ট করে। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন, ভিডিওতে একটি লাইক করে নেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টে একটি মন্তব্য করে যাবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। এখন আমরা এই ফুলিতে যে বিয়ারিংটি বসাচ্ছি এটা হচ্ছে গিয়ে আপনার 62-7 নম্বর একটি বিয়ারিং। তো এটা সরি, এটা হচ্ছে গিয়ে 62-6 বিয়ারিং। এই যে দেখুন, এটা 62-6। তো এখন আমরা এটা বসাবো এখানে, এই যে 62-6 নম্বর, এটা আপনারা মনে রাখবেন সবসময়। তো এখন আমরা বিয়ারিংটি বসিয়ে নেব। তো বিয়ারিংটি হচ্ছে গিয়ে জেট বিয়ারিং। তো আপনারা এখানে জেট বিয়ারিং ব্যবহার করবেন, সবচাইতে ভালো, ময়লা আবর্জনা ঢুকবে না। তো আমরা বিসমিল্লাহ বলে শুরু করে নিলাম। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখলাম এই ফুলির মধ্যে একটি সমস্যা, কলারটি একদম হয়। তো এখন এই কলারটিকে কীভাবে টাইট করতে হয় এটাই আপনাদেরকে এখন দেখাবো, এটা টাইট করে কীভাবে ফিটিংসটি করবেন। তো দেখতেই থাকুন। তো এখানে আমরা আলতো করে দাগ নিয়ে নেব, ওই যে এখানে গর্ত গর্ত করে একটু মানে ফুলিয়ে ফুলিয়ে দিয়ে দেবো। আপনারা দাঁড় কিছু দিয়ে চুক্কা কিছু নিয়ে এইভাবে এইভাবে দাগিয়ে দেবেন। তো বন্ধুরা, আমরা এখানে যে কলারটি, এখানে একটা টিন ব্যবহার করেছি, এই যে দেখুন, এটা টাইট করার জন্য। এই যে আপনাদেরকে দেখাই, এটা পাতলা একটি টিন, একদম নর্মাল একটা টিনের টুকরা। তো এখন এই টিনের টুকরো দিয়ে আমাদের পারফেক্টভাবে টাইট হয়ে যাবে। তো আপনারা দেখতেই থাকুন এই কলারে আমরা কীভাবে বিয়ারিংটিকে টাইট করে নেই। তো কিছু কিছু জিনিস আপনার বেন দিয়ে নতুন পার্টস কিনতে হবে না। এই ফুলিটি কিন্তু সব দিকেই ভালো, কিন্তু এখানের মধ্যে সমস্যা। এখন আমরা এটাকে টাইট করে নিচ্ছি, এই যে দেখুন। আচ্ছা, তো বন্ধুরা, আমরা এখানে টিন ভিতরে দিয়ে দিছি, এখন যতটুকু বাড়তি ছিল ওইগুলো আমরা কেটে ফেলে দিচ্ছি লকের জায়গা যেখানে আছে, এই জায়গা থেকে। তো কলারটি একদমই টাইট হয়ে গেছে, এই যে আমরা কেটে বের করে নিয়েছি, এই যে দেখুন লকের জায়গা, এই যে। পারফেক্ট টাইট হয়ে গেছে। এখন এখানে আমরা লক বসিয়ে নিলে হয়ে যাবে। তো এখন আমরা লকটি বসিয়ে নেব, আপনারাও ঠিক ওইভাবে লকটি বসিয়ে নেবেন। এই যে লক বসে গেছে। এই স্প্রিংগুলো আপনারা বসিয়ে, এখানে রাবার কুসুম আছে ওইগুলা ব্যবহার করবেন, এই যে। তো আমরা এখানে রাবার ব্যবহার করব। তো আমরা এখানে এক এক করে সব স্প্রিংগুলো বসিয়ে দেব। এখানে 6টি স্প্রিং আছে, এই যে দেখুন, 6টি স্প্রিং আপনারা ঠিক এইভাবেই বসাবেন, আমরা যেভাবে ঠিক বসাচ্ছি। আর এই স্প্রিংগুলো যখন আপনারা প্রেশার প্লেটটি বসাবেন, প্রেশার প্লেটের গর্তে যাতে ঠিকমতো বসে যায়, তাতে ঠিকমতো বসে যায় এইভাবেই দিবেন, না হলে কিন্তু প্রেশার প্লেট ভেঙে যাবে। এই যে দেখুন রাবার। তো এগুলার মানে হচ্ছে গিয়ে পুলির ভিতরে যাতে পানি খাদা যাতে না ঢুকে, তো এগুলাই আমরা ব্যবহার করা লাগে। তো এগুলোও দেবেন আপনারা। তো এই যে দেখুন, এখন আমরা প্রেশার প্লেটটি এখানে বসিয়ে নেব। তো আপনারাও ঠিক ওইভাবে বসিয়ে নেবেন, যে যেরকম এই সিস্টেমে বসাতে পারেন এভাবেই বসিয়ে নেবেন, কিন্তু স্প্রিংগুলো যাতে প্রেশার প্লেটের গর্তের মধ্যে বসে থাকে এটা কিন্তু আপনারা মাত্র খেয়াল রাখতে হবে। এই যে আমরা বসিয়ে দিয়েছি, তারপরে আমরা একটু উল্টো করে নিয়ে এটার ফিঙ্গার সাইড বের করে নেব।
আমরা এখন টিপে ধরে ফুলিটি গুড়িয়ে নেব, গুড়িয়ে নিয়ে আমরা উল্টো করে নেব। আপনারাও ঠিক এইভাবেই কাজটি করবেন। এভাবে করলে আর কি আপনার যে স্প্রিংগুলো করতে পড়েছে কি না বোঝা যায়। আর আপনি যদি অন্য সিস্টেমে করেন তাহলে স্প্রিংগুলো গড়তে পড়েছে এটা কিন্তু বোঝা যায় না। তো এই যে দেখুন, আমরা আঙ্গুল দিয়ে বুঝতে পারি যে এখানে স্প্রিংগুলো গড়তে আছে কি না। অনেক সময় যদিও একটি স্প্রিং বের হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই প্রেশার প্লেটটি ভেঙে যাবে, ভেঙে গেলে কিন্তু আপনি আরও সমস্যার মধ্যে পড়ে যাবেন। এখন আমরা এটাকে উল্টিয়ে নেব, এই যে দেখুন এখন গুড়িয়ে নেব। আমরা গুড়িয়ে এখানে 13 নম্বর ওয়াশার বসাবো আপনার লাইনারের মধ্যে দিয়ে। এখানে আমরা প্লেন ওয়াশার একটি দেব, তারপরে বল্টু লাগাবো, লাগিয়ে হালকা আমরা টাইট করব সমান সমান করে। আপনারা এরকম প্লেন ওয়াশার দেবেন একটি একটি, ভালো প্লেন ওয়াশার। অনেক সময় আপনার ফিঙ্গার এই প্লেন ওয়াশারে সেটিংস ঠিক মতো করা যায় না, যদি প্লেন ওয়াশার চ্যাপটা বা নষ্ট হয়ে যায় তো আপনারা এখানে নতুন প্লেন ওয়াশার ব্যবহার করবেন, তাহলে সেটিংস করতে ভালো পাবেন। মা সমান সমান করে টেনে তারপরে আপনারা স্প্রিং চেক করতে হবে আবারও যে ভিতরে সেন্টার মতো বসছে কি না। আমরা আবার চেক করে নেব স্প্রিংগুলো। এটা আপনারা স্ক্রুড্রাইভার দিয়ে দেখে দেখে বুঝতে পারবেন। তো এটা মানে ভালো করে চেক করা ভালো, নাহলে আপনার আবার যদিও একটি স্প্রিং ভুল হয়ে যায় তাহলে আপনার প্রেশার প্লেট ভেঙে গেলে আপনি কতটুকু খরচার মধ্যে পড়বেন এটা আপনার নিজের ভুলের কারণে। তো এটা ভালো করে আগে দেখতে হবে। আমরা এগুলো ভালো করে টানিয়ে নিয়েছি যাতে আমাদের ক্লাচ প্লেট এবং ক্লাচ যে প্রেশার প্লেট এগুলো যাতে বসে যায়। তো আমরা এখানে প্লেট ফিটিংস করে নিয়ে যাব। ওই যে দেখুন, আমরা এই শেফট রেখে এখানে আমরা এটা সেটিংস করে নিয়ে যাব। এই যে দেখুন, প্রেশার প্লেট দেওয়া হয়ে গিয়েছে। আপনাদেরকে আমরা আবার দেখাচ্ছি, আমরা আবার আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এটা কিন্তু ভিতর সাইডে পড়বে। এই যে তারপর আমরা দেব প্রেশার প্লেট। তো আমরা ঠিক যেভাবে ফিটিংস করতে চাই আপনারা ওইভাবে করবেন, দেখবেন যে ভালোভাবেই ফিটিংস হয়ে যাবে, কোথাও আটকাবেন না। তো এখন বর্তমানে পাওয়ার টিলারের সিজন, তো অনেকেই এই রোগে ভুগছেন, আপনাদের জন্য উপযোগী এসব ভিডিও। তারপর এই যে দেখুন, দ্বিতীয় যে ক্লাচ প্লেট যেটা, এটার যে বাড়তি অংশটি বাহির সাইডে আসবে, এই যে এই অংশটি বাহির সাইডে আসবে আর এটা ভিতর সাইডে থাকবে। এই হচ্ছে গিয়ে আপনার ক্লাচ ফুলি সেটিংস, ক্লাচ প্লেট সেটিংস। এই যে দেখুন, একদম পারফেক্ট হয়ে গেছে। ভিডিওটি কিন্তু আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমরা এখানে প্লেট ফিটিংস করে নিয়েছি, এখন এই কভার, প্রেশার কভার যেটা, এটা ফিটিংস করে নেব। বিয়ারিং আমরা পরবর্তীতে আপনার যে গিয়ার বক্সের কাছে নিয়ে দেখাবো আপনাদেরকে বিয়ারিং কীভাবে ফিটিংস করতে হয়। তো এখন আমরা এখানে নিয়ে যাচ্ছি, বৃষ্টির দিন তাই ঘরের ভিতরে আমরা ফিটিংসটি করতেছি যাতে বৃষ্টিতে না ভিজে যায়। আর সবসময় এই নাটগুলো বাড়তি নাট রাখবেন খাটো, নাহলে কিন্তু আপনি বেল নষ্ট হয়ে যাবে, বেল ছিঁড়ে যাবে। তো আমরা এখন টাইট করে নেব, আপনারা ঠিক ওইভাবে টাইট করে নেবেন, তারপরে আপনাদেরকে দেখাবো আমরা এটা কীভাবে ফিটিংস করতে হয়। আমরা ভিতরের কাজ শেষ, এখন বাহিরের যে নাটগুলো এগুলো আমরা এখন ছেড়ে দিচ্ছি, একদমই ছেড়ে দেব যাতে প্লেটটি একদম ভালো করে বসে যায় চেপে।
তারপরে যখন ফিটিংস করব আর তেমন একটা সমস্যা হবে না এটা বের করে নিয়ে আসলাম আমাদের প্লেট যাতে সেন্টারে থাকে সেজন্য এটাকে ভিতরে রাখা তখন বের করে নিয়েছি শেষ আমাদের প্লেট সহ সব কিছু সেন্টারে আছে এই যে দেখুন কাছে পুরোপুরি সেন্টার আছে ঠিক আছে